হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। অ্যাজ ইউজুয়াল আমি লেট লতিফ, এবং তার জন্য যে পোস্টারটা রিয়েকশন করছি সেটা একদিন দেরি হচ্ছে। তো বেসিক্যালি যে পোস্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাছের মানুষ, অর্থাৎ দেবের আপকামিং সিনেমা। যে সিনেমায় আমরা লিড কাস্টে দেখতে পাচ্ছি দেবকে, আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আছেন ঈশা সাহা। তো এই যে তাদের কেমিস্ট্রি, তাদের গল্প এবং পথিকৃতের সিনেমা, তো এই বেসিক কনসেপ্ট গুলো মাথায় রেখে এবং দেবের প্রিভিয়াস কাজের সাকসেস দেখে যেটা আমার প্রথমেই কথা বলার জায়গা তৈরি হলো, যে এই পার্টিকুলার থিমটাকে রিপ্রেজেন্ট করছে, এই নামটাকে রিপ্রেজেন্ট করছে। যে কোনো সিনেমার যখন নামকরণটা করা হয় বা চুজ করা হয় কি নাম দেবে, তখন তার মধ্যে অনেক অন্তর্নিহিত কথা থাকে যেটা অনেক সময় আমরা বুঝতে পারি না। হয়তো তার লোগোটার মধ্যে এমন কিছু ডিজাইনিং থাকে, এমন কিছু মিনিং থাকে যেটা হয়তো অন্তর্নিহিত ভাবে সেই সিনেমাটার কথা বলছে। হয়তো সেই পোস্টারটা এমন কিছু জিনিস তৈরি করে যেটা টেকনিক্যালি ওই সিনেমাটার সাথে খুব রিলেভেন্ট। তো এই যদি জিনিসগুলোকে আমি মাথায় রেখে এই পোস্টারটার রিয়েকশন করি, আমি বলবো দারুণ ভাবে কিন্তু এই প্রত্যেকটা থিমকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এই কাছের মানুষ সাবজেক্টটা। এই টোটাল যে ডিজাইন করা হয়েছে এটার মধ্যে খুব গ্রাফিক্যালি একটা ডিজাইন, খুব বড়চড় ব্যাপার বা বড়সড় ভাবে বা আঙ্গিকে সেটা তুলে ধরার প্রচেষ্টা এগুলো কিছু করা হয়নি। খুব সহজ সরল ভাষায় সিম্পলি এবং ক্যালকুলেটিভ ওয়েতে এই পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে। এক পোস্টারে আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎকে এবং দেবকে, এবং অন্য পোস্টারে আমরা দেখতে পাচ্ছি দেবকে এবং ঈশা সাহাকে। এবারে আমি এই যে সাবজেক্ট বা টাইটেলিং, তার রিপ্রেজেন্টেশনের কথা যখন বলছিলাম, এই যে কাছের মানুষে আমাদের কাছে হতে পারে বাবা মা, কখনো হয়তো একজন বন্ধু, কখনো একজন গার্লফ্রেন্ড, কখনো একজন প্রেমিকা, কখনো একজন স্ত্রী, এটার কোনো ডিফিনেশন হয় না। কে কখন কার কাছের মানুষ হয়ে উঠবে এটারও যে পরিভাষা, সেটা সময়ের আঙ্গিকে বা সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হতে থাকে। তো আমরা একদিকে যদি কাছের মানুষ হিসেবে দেবের এবং প্রসেনজিতের কথা বলি, এবং অন্যদিকে যদি দেব এবং ঈশা সাহার কথা বলি, সেটাকেও খুব সুন্দরভাবে কিন্তু এই পোস্টারের দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে। এবং আরেকটা জিনিস খুব ভাইটাল এই পোস্টারটার মধ্যে, দুটো পোস্টারের যে সিগনিফিকেন্স সেগুলো আলাদা। কোনোটা হয়তো প্রোটেট মোডে ডিজাইন করা হয়েছে, কোনোটা হয়তো ভার্টিক্যালি ডিজাইন করা হয়েছে। তো এইগুলোও কিন্তু কোনোভাবে সিনেমার সাথে যুক্ত কিনা বা পার্টিকুলার এটাকেই কেন বেছে না হলো, সেটাও কিন্তু আমাদের সিনেমাটা দেখার প্রতি, তার ট্রেলার টিজার দেখার প্রতি আগ্রহ জাগায়। বিকজ কিভাবে এই পুরো জিনিসটাকে ডিজাইনিং করা হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই আগ্রহী আছি। এবং যে ইয়েলো স্টোন বা ডিজাইনটা একটা সিনেমেটিক অ্যাঙ্গেল ক্রিয়েট করে পোস্টার ইটসেলফ, সেটাও কিন্তু বেশ দেখার মতো। এবং আমি যদি ফার্স্ট রিয়েকশনের কথা বলি সিনেমাটা দেখে একটা, বা পোস্টারটা দেখে একটা ওয়াইবস এর কথা বলি, সেটা অবশ্যই একটা পজিটিভ ওয়াইবস দিচ্ছে। এবং দেবের যে সমস্ত সিনেমাগুলো আমি কথা বললাম লাস্ট ইয়ারে আমরা দেখেছি, প্রায় বিজনেস করেছে, খুব ভালো সাকসেস হয়েছে প্রত্যেকটা সিনেমা, বক্স অফিসে দারুণ রেকর্ড করেছে, এবং সেই ধারাটা যাতে মেনটেন থাকে, বা আমি একটা যদি কথা বলি যে পোস্টারটা সেই হাইপটা ক্রিয়েট করতে পারবে কিনা, আমি বলবো অনেকটা সক্ষম। এবং আমি বারবার বলছি বেশ কিছু তানঝাম অনেক সময় পোস্টারে একটা এক্সট্রা বার্ডেন দেয়। আমার সোজা কথা সহজভাবে বলার জন্য একটা সহজ পোস্টার খুব ইউনিকলি সেই জিনিসটাকে ডিজাইন করতে পারে, যেটা কিন্তু এই পোস্টারটা বা কাছের মানুষ পোস্টারটা করছে। তো আমি অবশ্যই এটা নিয়ে খুবই আশাবাদী যে সিনেমাটা হয়তো ভালো হবে ট্রেলার টিজার দেখার পর, এবং ফাইনাল প্রোডাক্ট সিনেমা দেখার পর আরো বিশেষে আমরা বিশ্লেষণ করতে পারবো। বাট ফার্স্ট লুক দেখে আমি সত্যি মানে ভালো লেগেছে আমার, এবং আমি খুব আশাবাদী। তোমাদের কেমন লেগেছে পোস্টারটা বা রাদার পোস্টার গুলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।